আমার mp.com-এর মাধ্যমে ভোলার দৌলতখান উপজেলায় খেলার মাঠ, ক্রীড়া কমপ্লেক্স ও বিনোদন কেন্দ্র নির্মাণ প্রসঙ্গে করা এক নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন ভোলা দুই আসনের সংসদ সদস্য আলী আজম। প্রশ্নটি করেন দৌলতখান উপজেলার তানজিরুল ইসলাম পলাশ। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আলী আজম এর জবাব দেন। আমার mp.com-কে আমার হৃদয় থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সর্বসাধারণের সাথে সরাসরি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দানের সুযোগ করে দেওয়ার জন্য, পাশাপাশি আমি ধন্যবাদ জানাই প্রশ্নদাতা পলাশকে। পলাশ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। তিনি দাবি তুলেছেন একটি আধুনিক স্টেডিয়াম এবং বিনোদনের জন্য একটি পার্ক। আমি পলাশকে বলতে চাই, আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি গজনবী স্টেডিয়ামকে একটি আধুনিক স্টেডিয়ামে রূপান্তরিত করার। গত কয়েক মাস আগে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় গোলাতে গিয়েছিলেন এবং সরাসরি মাঠে গিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন খুব দ্রুত আমাদের এই স্টেডিয়ামটিকে একটি আধুনিক মিনি স্টেডিয়ামে তিনি রূপান্তরিত করে দেবেন। ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে ডিপিপি পাঠিয়েছি এবং আমি আশা করি দ্রুত আমাদের এই ডিপিটি পাস হবে এবং আমরা একটি মিনি আধুনিক মিনি স্টেডিয়াম অবশ্যই দৌলতখানে রূপান্তরিত করতে পারব। পাশাপাশি যে ডিজিটাল পার্কের কথা বলা হয়েছে বিনোদনের জন্য, আমার চেষ্টা অব্যাহত আছে। আমরা পৌরসভা থেকে চিন্তা করেছি একটি আধুনিক ডিজিটাল পার্ক খুব দ্রুত এখানে নির্মাণ করব, যেখানে দৌলতখানের সর্বস্তরের মানুষ এই পার্কে এসে তারা বিনোদন করতে পারবে। ধন্যবাদ পলাশকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার mp.com-এর অ্যাম্বাসেডর শফিকুল গনি আসিফ।